ঘোষণা হলো আগামী পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ। আগামী পঞ্চায়েত নির্বাচন 8ই জুলাই, ফলাফল 11ই জুলাই, এক দফাতেই হবে নির্বাচন। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ বিরোধী দলগুলির। মাত্র 24 ঘন্টা আগেই রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার পদে নিযুক্ত হয়েছেন রাজীব সিনহা। বুধবার দায়িত্ব গ্রহণ করার পর বৃহস্পতিবার রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী 8ই জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, এক দফাতে হবে পঞ্চায়েত ভোট। এদিন পঞ্চায়েত নির্বাচন নিয়ে সাংবাদিক বৈঠক করে একথা জানায় নির্বাচন কমিশন। ঠিক এক মাস পর আগামী 8ই জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, ফলাফল প্রকাশ হবে আগামী 11ই জুলাই। ত্রিস্তর পঞ্চায়েতের পাশাপাশি এবার 22 বছর পর পাহাড়েও হবে দ্বিস্তর পঞ্চায়েত ভোট। পঞ্চায়েত নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে কারা থাকবেন, রাজ্য পুলিশ না কেন্দ্রীয় বাহিনী, যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে শাসক বিরোধী চাপানুতর। যদিও রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা রাজ্য পুলিশের উপর আস্থা রাখার বার্তা দিয়েছেন, ইতিমধ্যেই বিরোধীরা কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়েছেন। সাংবাদিক সম্মেলন করে এদিন রাজ্যের পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা করেন রাজীব সিনহা। নিরাপত্তার বিষয়ে প্রশ্ন করা হলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, এই বিষয়ে রাজনৈতিক দলগুলির সাথে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, সমস্ত দলের মতামত শোনা হবে। সর্বদল বৈঠক ছাড়া ভোটের দিনক্ষণ ঘোষণা হয়েছে। ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে টুইট করে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এদিন টুইট করে তিনি লেখেন, পশ্চিমবঙ্গে গণতন্ত্রের মৃত্যু হল, সর্বদল বৈঠক নেই, নিরাপত্তা নিয়ে কোনো আলোচনা নেই, অথচ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেল। এই বিষয়ে বাম নেতা মোহাম্মদ সেলিম ভিডিও বার্তায় জানিয়েছেন, আজ থেকে 11ই জুলাই পর্যন্ত প্রত্যেক প্রার্থী, নিরাপত্তারক্ষী এবং সাধারণ ভোটার সকলের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে কমিশনারকে। এই বিষয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, বিরোধীরা অনেকেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবি তুলেছেন। লোকসভা বিধানসভা যেহেতু জাতীয় নির্বাচন কমিশনের অধীনে হয়, তাই কেন্দ্রীয় বাহিনী পাঠানো নিয়ে তারা সিদ্ধান্ত নিয়ে থাকে, কিন্তু পঞ্চায়েত ভোট হয় রাজ্য নির্বাচন কমিশনের নজরদারিতে, সুরক্ষার দায়িত্বে থাকে রাজ্য পুলিশ, এবারও রাজ্য পুলিশ নিরাপত্তা দেবে। ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ায় স্বভাবতই আজ থেকে চালু হয়েছে আদর্শ আচরণ বিধি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, কলকাতা। ইদে আজই আসুন, আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা, বাটার মোর। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোর, বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগা, মতিগঞ্জ।